गुड मॉर्निंग क्लास टू, आज हमें तुम्हारे पढ़ाची आमार बोई तृतीय पर्व 194 पृष्ठा। तुम्हारा सबाई 194 पृष्ठा खोलो। एखाने देखो लेखा आछे रीड द सेंटेंसेस। ताहले एखाने जे सेंटेंसगुलो आछे सेगुलोके आमादेर आगे पढ़ते हबे। कि लेखा आछे? अर्कोस फेवरेट गेम इज फुटबल। अर्को হচ্ছে একটি ছেলের নাম। অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। তোমরা নিশ্চয়ই সবাই ফুটবল খেলা টিভিতে দেখেছো বা এমনি ভিডিওতেও তোমরা নিশ্চয়ই ফুটবল খেলা দেখেছো। হি প্লেস দা গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। সে প্রতিদিন এই খেলাটি তার বন্ধুদের সাথে খেলে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দা গেম উইথ দেম। तार भाई राजू सेओ तादेर साथे ए खेलाटा खेले। इट कीप्स देम फिट। ए खेलाटी तादेर कर्मक्षम राखे। ताहले आमी आगे तोमादेर एई जे एखाने जे किछु शब्द आछे जेमन धरो फेवरेट गेम, एखाने धरो उइथ, तारपरे तोमार एवरीडे, तारपरे तोमार কিপ, এই মানেগুলো তোমাদেরকে আমি আগে লিখিয়ে দিয়েছি। কেমন? আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো ফিল ইন দা গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দা প্যাসেজ। এখানে দেখো কিছু সেন্টেন্স আছে কিন্তু সেন্টেন্সের পরে একটা লম্বা ড্যাশ আছে। কেমন? তার মধ্যে থেকে তোমাদেরকে এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এখান থেকে বেছে নিয়ে তোমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে নাম্বার 1 এ কি আছে? অর্কোস ফেভারিট গেম ইজ, দেখো এখানে কি লেখা আছে, অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল লেখা আছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখব ফুটবল। এরপর দেখো নাম্বার 2 তে অর্কো প্লেস দা গেম উইথ হিজ, এখানে কি লেখা আছে, হি প্লেস দা গেম উইথ হিজ ফ্রেন্ডস, তাই তো? তাহলে আমরা লিখব অর্কো প্লেস দা গেম উইথ হিজ ফ্রেন্ডস। এরপরে দেখো নাম্বার 3 তে আছে রাজু ইজ অর্কোস, রাজু অর্কোর কে হয়? এখানে দেখো লেখা আছে হিজ ব্রাদার রাজু, তার মানে রাজু হচ্ছে অর্কোর ভাই। তাহলে আমরা লিখব রাজু ইজ অর্কোস ব্রাদার। নাম্বার 4 দেখো দা গেম কিপস দেম, এখানে দেখো লেখা আছে ইট কিপস দেম ফিট। তাহলে এই গেমটা মানে এই খেলাটা কি করে? দা গেম কিপস দেম ফিট। তাহলে এইভাবে আমরা একটি প্যাসেজ যদি দেওয়া থাকে সেখানে সেটি পড়ে তার মানে বুঝে সেখান থেকে যদি কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্ক বা যদি কিছু করতে দেওয়া হয় এটা আমরা পড়ব এবং পড়ে কিন্তু আমরা লিখতে পারব। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবান দিয়ে হাত ধোবে এবং কেউ তোমরা বাড়ি থেকে বেরোবে না। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো। আজ এই পর্যন্তই থাক। ক্লাস টু, আমি তোমাদের এই কিছু ইংরেজি শব্দের মানে লিখিয়ে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। যেমন ধরো ফেভারিট মানে হচ্ছে প্রিয়, গেম মানে খেলা, উইথ মানে সঙ্গে, এভরিডে মানে প্রতিদিন, কিপ মানে রাখা। কেমন? তাহলে এইগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং প্যাসেজটা কিন্তু একবার পড়লে হবে না, দুবার, তিনবার, চারবার করে পড়তে হবে।